মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ সকল ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ নিয়ে ভিডিও বানাতে গিয়ে যে প্রশ্নটি সবথেকে বেশি আমরা পেয়ে থাকছি সেটা হলো, দাদা আমরা একসঙ্গে কতগুলো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবো বা আমরা একসঙ্গে কতগুলো স্কলারশিপ পাবো। দাদা, এবছরে আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছি, আমাদের সামনে প্রচুর অপশান রয়েছে স্কলারশিপের, আমরা কতগুলি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবো এবং কতগুলো স্কলারশিপ থেকে টাকা পেতে পারি, তো এই বিষয়টির ওপর আজকের এই বিশেষ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো তোমাদের সাথে যে তোমরা কতগুলো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, সর্বোপরি কতগুলো স্কলারশিপে অ্যাপ্লাই করলে তোমরা টাকা পাবে। এক্ষেত্রে আমরা সরকারি এবং বেসরকারি দুটি ভাগের স্কলারশিপ নিয়ে ডিসকাস করব, কোন কোন স্কলারশিপে তোমাদের আবেদন করা সঠিক হবে সেগুলোও জানাবো। পাশাপাশি যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ আবেদন করতে চাইছো, কবে এই দুটি স্কলারশিপের আবেদন শুরু হবে সেটাও এই ভিডিওতে জানাবো। কাজেই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে। প্রথমে আসছি, যে সকল ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছ, তোমাদের সামনে কিন্তু প্রচুর অপশান রয়েছে স্কলারশিপের। ইতিমধ্যে বেশ কতগুলো স্কলারশিপের উপর ভিডিও করে আমি এই চ্যানেলে আপলোড করেছি, তোমরা এই চ্যানেলে ভিজিট করে কিন্তু সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। বলে রাখি, সরকারি বেসরকারি সব রকম স্কলারশিপ রয়েছে। সরকারি এবং বেসরকারি স্কলারশিপের মধ্যে বিভেদ বা পার্থক্যটা কী রয়েছে সেটা তোমরা জেনে নাও। যেগুলো সরকারি স্কলারশিপ, অর্থাৎ যেগুলো গভর্নমেন্টের তরফ থেকে স্টুডেন্টদেরকে দেওয়া হয়ে থাকে, সেই সরকারি স্কলারশিপে যারা যারা এলিজিবল হবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং আবেদন করার পরে প্রত্যেকেই টাকা পেয়ে যাবে, কেউ বাদ যাবে না। কিন্তু বেসরকারি স্কলারশিপের ক্ষেত্রে সেটা হবে না, কারণ বেসরকারি স্কলারশিপে প্রচুর সংখ্যক স্টুডেন্ট আবেদন করতে পারবে এবং সব স্টুডেন্টকে কিন্তু এই স্কলারশিপের টাকাটা দেওয়া হবে না। প্রচুর ক্যান্ডিডেটদের মধ্যে থেকে কিছু স্টুডেন্টদেরকে কিন্তু তাঁরা বেছে নেবেন এবং তাদেরকে স্কলারশিপ প্রোভাইড করবেন এবং স্কলারশিপ দাতারা সেই সংখ্যাটা উল্লেখ করবেন যে কতজন স্টুডেন্টকে তারা স্কলারশিপ দিচ্ছেন এই বছরে। এরপরে আসছি, একজন স্টুডেন্ট কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারবে। যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পর বিভিন্ন টাইপের যে সরকারি স্কলারশিপ রয়েছে, যার মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, ওএসি স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া এনএসপি পোর্টালের মধ্যে যে স্কিমগুলো রয়েছে, যে সরকারি স্কিমগুলো রয়েছে, সেই সমস্ত সরকারি স্কলারশিপে আবেদন করতে চাইছো, তোমাদের জন্য বলে রাখি, সরকারের নিয়ম অনুযায়ী মাত্র একটি স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে। গভর্নমেন্টের রুলস রয়েছে যে একজন স্টুডেন্ট একটি মাত্র সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে একজন স্টুডেন্ট যদি দুটি স্কলারশিপে আবেদন করে ফেলে, সেক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে সেই দুটি স্কলারশিপ আবেদনকারী স্টুডেন্টকে আইডেন্টিফাই করা সম্ভব নয়, ফলে সেই স্টুডেন্ট দুটি স্কলারশিপ থেকেই টাকা পায়। তবে রুলস এটাই যে একজন স্টুডেন্ট একটিমাত্র সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে। পরবর্তী একটি ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, গত বছরগুলিতে প্রচুর স্টুডেন্ট কিন্তু দুটি স্কলারশিপ থেকেই টাকা পেয়েছে, তো তারা কোন দুটি স্কলারশিপে আবেদন করেছিল, কোন দুটি সরকারি স্কলারশিপ থেকে তারা টাকা পেয়েছে, সে বিষয়ের ওপর একটি পার্টিকুলার ভিডিও আসবে, কারণ একটা কন্ডিশনের ওপর নির্ভর করেই তোমরা একই সাথে দুটি স্কলারশিপে আবেদন করতে পারবে। ফলে পরবর্তীতে সেই ভিডিওটি পাওয়ার জন্য এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এ পর্যন্ত আমরা আশা করছি বুঝতে পেরেছি যে একজন স্টুডেন্ট কতগুলি গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করতে পারবে। এরপর আসছি, একজন স্টুডেন্ট কতগুলো প্রাইভেট স্কলারশিপে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এ বিষয়ে তোমাদেরকে জানিয়ে রাখি যে প্রাইভেট ফাউন্ডেশনের যে স্কলারশিপগুলো হয় সেগুলোতে কোনো রুলস থাকে না যে একটি স্কলারশিপ আবেদন করলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না, অর্থাৎ একজন স্টুডেন্ট প্রত্যেকটি প্রাইভেট স্কলারশিপে আবেদন করতে পারবে। যতগুলো প্রাইভেট স্কলারশিপে আবেদন করার যোগ্য হবে সে ততগুলো প্রাইভেট স্কলারশিপে কিন্তু তারা আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। যতগুলো প্রাইভেট স্কলারশিপে আবেদন করতে চাইছো আবেদন করতে পারবে, যদি সিলেক্ট করা হয় তুমি কিন্তু টাকা পেয়ে যাবে সেই প্রাইভেট ফাউন্ডেশনের স্কলারশিপ থেকে। এরপর আসছি, যদি একজন স্টুডেন্ট এই প্রশ্নটা করে যে দাদা আমি যদি গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করি পাশাপাশি কি আমি প্রাইভেট স্কলারশিপে আবেদন করতে পারবো, তো বন্ধুরা বলে রাখি, যে কোনো গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করার পাশাপাশি কিন্তু সমস্ত প্রাইভেট স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে, কোনো সমস্যা হবে না। যতগুলো প্রাইভেট স্কলারশিপ রয়েছে সবগুলো স্কলারশিপে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপর আসছি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপে যারা আবেদন করতে চাইছো তারা কবে আবেদন করতে পারবে, অর্থাৎ এই দুটি স্কলারশিপ কবে আবেদন শুরু হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন সেপ্টেম্বর অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে কিন্তু শুরু হয়ে যেতে পারে, এখনও পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ আসেনি। এবছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে সেরকম কোনো নির্দিষ্ট ডেট থাকে না, তুমি পরবর্তী শ্রেণীতে অ্যাডমিশন নেওয়ার পরেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে তোমরা চেষ্টা করবে অক্টোবর
অক্টোবর নভেম্বরের দিকে এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে। তো ব্যাস আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে।